হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার একটা ব্লগের জন্য আসছি। অনেকদিন, দীর্ঘ 2-3 মাস ধরে আমি কোনো ব্লগ আপলোড দিচ্ছি না। আমি ফার্স্টে 2-3টা ব্লগ করেছিলাম, এরপর আমি আমার কিছু ব্যস্ততার কারণে ব্লগ নিয়মিত আপলোড দিতে পারি নাই। দেন আমি এখন আবার নিয়মিত ব্লগ দেওয়া স্টার্ট করবো ইনশাল্লাহ। তো আমি আজকে প্রায় জুমা নামাজ শেষ করছি, সকালে ঘুম থেকে উঠছি, জুমা নামাজ শেষ করছি, নামাজ এসে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করার পর এখন এসে আমরা ব্লকের উদ্দেশ্যে বেরোবো, আমি আমার এক ফ্রেন্ড, আরও মতো আগে মতো কক্সে আছি, কক্সবাজার আছি। আমি কক্সবাজার শিফট হয়েছি, আগে বাসা ছিলাম, এখন কক্সবাজার আসি। এখান থেকে এখন নিয়মিত ব্লক আপলোড করবো ইনশাল্লাহ। আমি আমার বন্ধু মিলে আজকে যাবো, সিলেক্ট করছি বিচের দিকে। আজকে 17 ডিসেম্বর, কালকে 16 ডিসেম্বর গেছে, অফ ছিল, আজকে ফ্রাইডে এন্ড অফ। এই কারণে বিচে অনেক ইয়ার আসে, অনেকে অনেক মানুষ ঘুরতে আসছে, পর্যটক আসছে, পুরো বিচ পুরো বিচটাই পড়ে গেছে একদম পর্যটকে। সো আমরা আজকে বিকাল থেকে মানে এখনই, এখন 3টার দিকে আমি এখনই বেরোবো, আমি এখন রেডি হবো, রেডি হয়ে বেরোবো ব্লকের উদ্দেশ্যে কক্সবাজার বিচে। সো আমাদের সাথে থাকুন এবং আমাদের ব্লগটি সম্পূর্ণ দেখে। ফাইনালি আমি রেডি হলাম, রেডি হয়ে এখন বেরোবো। এখন বাজে, এখন কয়টা বাজে? চারটা বাজে, আমি এখন বেরোবো। আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করবো, প্রথমে যাবো এতে বোতে। আমার একটা ফ্রেন্ড আসবে, ওর সাথে আমরা দুজন মিলে একসাথে বেশি উদ্দেশ্যে বেরোবো। তো আমাদের সঙ্গে থাকুন, আমাদের ফুল ভিডিও দেখুন এবং নতুন আমাদের কক্সবাজারের সেভেজ। থ্যাংক ইউ। তো স্যার, এখন ব্লগের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম, বিচের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। সো আমাদের সাথে থাকুন, আমাদের ব্লগ দেখুন, সঙ্গে আমার ফ্রেন্ডের সাথে দেখা করবো। একসাথে দেখার পর আমি যাবো, আমরা একসাথে মিলে যাবো বিচে। সো ওকে বস, আমি বেরিয়ে গেছি, আমি বেরিয়ে এখন আসছি এই কক্সবাজার বাজারঘাটা পুকুরের উপর। আমি আমার ফ্রেন্ড এই জন্য অপেক্ষা করতেছি, এখন আমার ফ্রেন্ডরা আসবে, এখন আমি আমরা ওই জন্য অপেক্ষা করতেছি। ওকে ফোন করছি অলরেডি, ও বাসা থেকে বেরোচ্ছে এখন, আমরা ও বেরোবে, আমরা আসবো, দেখা হবে। এরপর আমরা গাড়ি নিয়ে বিচের দিকে রওনা হবো। আজকে আমি দেখছি, আমি শুনছি আজকে নাকি বিচে অনেক অনেক কি ওই আজকে নাকি বিচের মধ্যে অনেক ওই পর্যটন আছে, যা জায়গা পাচ্ছে না মানুষ ওখানে দাঁড়ানোর জন্য শুনলাম। তারপরে দেখি, গিয়ে দেখি সুগন্ধা বিচে নাকি অনেক পর্যটক আছে। আমরা এখন যাবো সুগন্ধা বিচে, দেখি কেমন হয় ওখানকার দৃশ্য আজকের 17 ডিসেম্বর 2021। আমার বন্ধু চলে আসছে, আমি যার জন্য এত অপেক্ষা করতেছিলাম, আসার পরে সেলফি তোলা শুরু। আজ যাক সেলফি তুলবো, ছবি তুলবো, সমস্যা। আজকে একটা গুড নিউজ আছে, আজকে দেখে অনেক বিচে অনেক লোক আছে, বুঝছস? আমরা এখন কোন বিচে যাবো? সুগন্ধা বিচে যাবো। হ্যাঁ, কোন বিচে? আগে সবার সাথে পরিচয় নাও তুমি, মানে তুমি তুমি আমার মানুষ, আগে সবার সাথে পরিচয় নাও। হচ্ছে পার্থ, আমার একটা ব্লগে ছিল, আমার সব ব্লগে পার্থ আছে। আমরা এখন ও যেহেতু চলে আসছে, আমরা এখন বিচের উদ্দেশ্যে যাবো, কিনে যাবো টমটম দিয়ে, নাকি রিক্সা নিয়ে যাবো, টমটমে যাবো, টমটম। ওকে, আমরা যাবো টমটমে। আজকে সবচেয়ে মজার খবর হচ্ছে কি, এসে যে খুব সুন্দর লাগতেছে বাইকে, হোয়াটসঅ্যাপ ব্রো, ইটস রিয়েলি নাইস, ওরকম সুন্দর লাগতেছে আজকে। ওকে, আমরা এখন যাবো, আমরা এখন গাড়ির জন্য যাবো, আমি আর পার্থ মিলে গাড়ির জন্য যাবো, গাড়িতে উঠবো, উঠে তারপরে যাবো কোথায়? সুগন্ধা বিচে। প্রথমে যাবো কবুতর চত্বর, কবুতর চত্বর থেকে আমরা বেরো যাবো, গাড়ি নিয়ে যাবো বিচের উদ্দেশ্যে। তো গাইস, আমরা এখন বাজারঘাট থেকে হেঁটে হেঁটে এই কবুতর চত্বরে চলে আসছি গলপারে। আমরা এখন এখান থেকে ঢুকে অনেকক্ষণ আমরা আমাদের হেঁটে আসতে হয়েছে, সেজন্য এতক্ষণ লাগছে। আমরা ওখানে গাড়ির জ্যাম, রাস্তার কাজ চলতেছে, তারপর আজকে ট্যুরিস্ট বেশি, যার কারণে আমরা গাড়ি নিয়ে আসতে পারি না, হেঁটে হেঁটে আসতে হয়েছে। আমরা এখন গলপার দিয়ে ঢুকে এদিক থেকে সুগন্ধা যাবো, সুগন্ধা থেকে বিচের মধ্যে দিয়ে, বিচের মধ্যে সুগন্ধা যাবো, সুগন্ধা করাতে গিয়ে করাতে থেকে উঠে তারপর আবার আমরা ব্যাক করবো। তো গাইস, আমাদের সাথে থাকেন।
গাইস, আমরা এখন বিচে পৌঁছে গেছি এবং কফি অর্ডার করছি। কফি অর্ডার করার পর আমরা বসছি কফির জন্য, কফি এক্ষুনি আসবে। তো এই যে বিচ, এটা ছোট বিচ, এখনো এখন ফুল বিচে আমরা কফি চলে আসছে, আমাদের কফি চলে আসছে, এখন আমরা কফি খাবো। প্লিজ টেক ইউর মোবাইল, টেক ইউর ফোন, টেক ইউর ফোন। আমরা আমাদের অর্ডার করছিলাম কফি, কফি চলে আসছে এখন, আমরা কফি খাবো। তো নাইস কফি, নাইস কফি, কফিটা ভালো। দোকানটা হচ্ছে ড্রিঙ্ক কর্নার, ড্রিঙ্ক কর্নার, ড্রিঙ্ক কর্নার, ড্রিঙ্ক কর্নার, এই যে দোকানটা। আমাদের কফি 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 হচ্ছে। হঠাৎ করে দেখতেছি আমার একটা ফ্রেন্ডের ছোটো ভাইয়ের নাকি বার্থডে, তো ওই বার্থডেতে আমরা অ্যাটেন্ড করছি। আসলে আমরা কোনো বার্থডে দিয়েছি জানতাম না, আমরা হঠাৎ করে দেখা হয়েছে বার্থডে সেটার। ভাই বিশ্বাস করেন, বিচের মধ্যে এই এত পরিমাণ লোক আমি কখনো দেখি নাই, আর হয়তো হয়েছে আমি দেখি নাই, কিন্তু আমি ফার্স্ট টাইম দেখতেছি। কালকে ফ্রাইডে, কালকে 16 ডিসেম্বর ছিল, আজকে হচ্ছে 17 ডিসেম্বর। ফ্রাইডে ফ্রাইডে ওর্সে যার কারণে সবাই বিচে আসছে, শনিবারও প্রায় অফিস অফ থাকে, সো যার কারণে অনেক পরিমাণ, অনেক অনেক পরিমাণ এই বিচে কখনো সব মানুষ হয় না। আমার যেটা যাচ্ছি এই বিচটা খুব কম হয়, বিশ্বাস হয় সুগন্ধা, লাবণী পয়েন্ট, কলাতলি, কিন্তু আজকে আমি দেখতেছি এই পয়েন্টেও অনেক অনেকগুলো আছে কি ভিজিটর, মানে টুরিস্ট। সো অনেক আজকে আরেকটা নিউজ, আজকে নাকি আমাদের কক্সবাজার ডাল ভাত হচ্ছে 400 টাকা, না পারতো ডাল ভাত নাকি 400 টাকা। গাড়ির যে অবস্থা, গাড়ি তো একদম নাই, ফুল একদম ফিল আপ, 10 টাকা ভাড়া নিচ্ছি 50 টাকা, গাড়ি নাইও। আমরা বাজারঘাটা থেকে কলাতলি পর্যন্ত কি কবিতা সত্য পর্যন্ত হেঁটে আসছি, গাড়ি পাই নাই, তাছাড়া জ্যাম, রাস্তায় কাজ চলতেছে জ্যাম, তারপর আবার মানুষ পাচ্ছে না, হোটেল ভাড়া, রাস্তায় আছে মানুষ ঘুরতেছে, তাও সেখানেও জ্যাম, সব মিলে কক্সবাজার একটা জ্যামের বরফ হয়ে গেছে আজকে। ওকে, আমরা অনেকক্ষণ পরে হাঁটাহাঁটি করার পর এখন আপনার সাথে আবার যুক্ত হলাম। আমরা দেখে সিট দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো সিট এখন ফ্রি দিছি না, এখন এখন একটা বিচে একটা নতুন ইয়ে হচ্ছে, বিচের মধ্যে যেগুলো নীল নীল রঙের সিট পাবেন ওগুলো হচ্ছে ফ্রি সিট, সিট দেওয়া হয় এখানে বসার জন্য। তো এখানে যে নীল রঙের শীটগুলো যে ফ্রি দেওয়া হয়, আমি সেটা আমি শুনেছি, আমি শিওর না যে হয় না দেয় কি দেয় না, সেটা আমি। আমরা ঘুরতে ঘুরতে অনেক সময় হয়ে গেছে এবং আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি, এখন আমরা সন্ধ্যা হয়ে গেছে অনেক। আমরা এখন যাবো যে এখন কোথায়, লাবণী পয়েন্ট, আমরা লাবণী পয়েন্ট, আমরা এখন এখান থেকে যাবো মার্কেট ঢুকবো, মার্কেট কী অবস্থা দেখবো, দেখার পর আসলে তো অনেক ভিড়, মার্কেট ঢুকা হয়তো সব ইয়ে আছে, তারপরও ঢুকতেছি আমরা দেখার জন্য যে ওখানে কী কী আছে কী কী নাই। তো এখানে আজকে হয়তো কনসার্ট আছে বিজয় উৎসব উপলক্ষে, তাও যদি সময় পাই তাহলে অবশ্যই আমরা এটাও দেখে যাবো, আপনাদের দেখাবো। চো চলেন মার্কেটে যাই, লেটস গো। কাছে যে মার্কেটে অনেক ভিড়, ওদিকে যাওয়া সম্ভব না, ওদিকে আমরা যাচ্ছি না, আমরা পরে ঢুকবো ওদিকে, আসার সময় যদি সময় পাই তাহলে ঢুকতে পারবো। এখন দেখে অনেক জ্যাম, ওদিকে যাওয়াটা আসলে ভালো হবে না। আপনারা এখন আমার পিছিয়ে যে ইয়াটা দেখছেন, ওই ফুলের দেখতেছেন আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট রেস্ট হাউস, এটা হচ্ছে আর্মিদের নিরাপত্তার তৈরি, এখানে অনেক পর্যটক আছে, রুমটা রুম নাকি একটাও খালি নেই, আমরা অবশ্যই দেখছি এটা ঢুকে, এটাতে একটাও রুম খালি নেই, সব বুকিং হয়ে গেছে। সো যেহেতু আজকে পর্যটক বেশি,
পর্যটক বেশি বেশি হওয়ার কারণে আসলে এই কক্সবাজার কোনো হোটেলে, ইভেন কক্সবাজার শুধু বিচে রাখে না, কক্সবাজারের কোনো এলাকায় হোটেল ভাড়া খালি নাই। সব যেগুলো আগে 500 টাকা ছিল সেগুলো আজকে হচ্ছে 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা এরকম দামে, ইভেন 10,000 টাকা, ইভেন 10,000 টাকাও এরকম হয়েছে আমার আমার দেখা। কারণ বিচে মানুষ বেশি, হোটেল কম, এটার কারণে আসলে আর অনেক রাস্তা কাজ করার কারণে অনেকগুলো কি হয়েছে মানে বিচ হোটেল বন্ধ আছে এখনো, যার কারণে একটা প্রবলেম হচ্ছে। সো খুব সুন্দর একটা হোটেল করছে আর্মি নিয়ে এসে। সো এই যে আমার পেছনে দেখতে পাচ্ছি যে কতগুলো মানুষ এখনো বিচের মধ্যে আছে, এগুলো 7টা 8টা পর্যন্ত থাকবে, অবশ্যই 7টা 8টা পর্যন্ত থাকবে এখানে এরা এখানে। এরপরে মনে করেন আস্তে আস্তে সবাই ছোটো ছোটো চলে যাবে, আর যারা রাতের বুকিং করছে, টিকিট বুকিং করছে, তারা রাতে চলে যাবে। এই আর কি, এই হচ্ছে আমাদের কক্সবাজার, ব্যস্ততম কক্সবাজার। আমরা আপনাদের সেতু পুরো ডুবে গেছে মানে, সেতু তো ডুবে গেছে অবশ্যই, সূর্য ডুবে গেছে যে 5টা 5টার দিকে। তো আমরা আসলে কক্সবাজার হচ্ছে ব্যস্ততম শহর, এটা তো ঠিক। আমরা আপনাদের 3টা 20 ঘোরার কথা ছিল, কিন্তু আমরা আসতে পারছি মাত্র 1টাতে, কিন্তু আমাদের সময় অনেক কম, আমরা খুব লেটে বেরোচ্ছি যার কারণে জ্যাম ছিল, আসতে অনেক সময় হয়েছে, হেঁটে আসতে হয়েছে, যখন আমরা সম্পূর্ণ বীজ দেখাতে পারছি না। আমরা এখন লামানি পয়েন্টে আছি, এখন লামানি পয়েন্টে এটা দেখাচ্ছি আপনাদের, বাকি সুগন্ধা বীজ আর কলাতলি বীজ তো আছেই, যদি আমরা সেগুলো দেখবেন সেটা পরে ব্লগে ইনশাল্লাহ হবে। তো বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা বীচে আসেন এবং আসছিলেন, আসেন, এখনও আছেন, যারা আমার ব্লগটা দেখবেন, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করছি, আমরা যে বীচের মধ্যে প্লাস্টিক এবং কাগজ আবার প্যাকেট এগুলো না ফেলে, আমরা সব পৌরসভাতে এখানে নির্দিষ্ট ডাস্টবিন দেওয়া আছে, নির্দিষ্ট ডাস্টবিন আপনারা ফেলবেন, যার কারণে আমরা আমাদের বীজটা বা পরিষ্কার থাকবে, বীজটা পরিষ্কার থাকলে আমাদের দেশ পরিষ্কার থাকবে এবং আমরা পরিষ্কার থাকবো, আমরা পরিষ্কার থাকলে আমাদের দেশ পরিষ্কার থাকবে। সো আমরা কাগজ এবং প্লাস্টিক এবং যে প্যাকেটগুলো আছে, চিপসের প্যাকেট, বিভিন্ন প্যাকেট যেগুলো আছে, সেগুলো আমরা নির্দিষ্ট যাতে ডাস্টবিনে ফেলবো, পৌরসভা থেকে ডাস্টবিন দেওয়া আছে ওখানে ফেলবো। এবং আমার চ্যানেলটি, আমাদের ভিডিওতে যদি ভালো লাগে, আমাদের আপনার যদি বিশটি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, আমাদের ভিডিও দেখে লাইক দিবেন এবং কমেন্ট করবেন ভালো লাগবে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।